সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সিপির বাড়িতে সিবিআই হানাকে কেন্দ্র করে চরমে পৌঁছালো কেন্দ্র রাজ্য দৈরত তৃণমূল সূত্রে খবর রবিবার রাত থেকে প্রতিবাদ কর্মসূচিতে নামছে শাসক দল রাত থেকে মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া নিন্দা করেছেন গোটা ঘটনার তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রাইন এই ঘটনাকে সাংবিধানিক অভ্যুত্থান বলে উল্লেখ করেছেন সোমবার থেকে সংসদ অচল করার হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সাংসদ অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেছেন তিনি টুইটে রবিবার সন্ধ্যায় ডিএসপি তথাগত বর্ধনী নেতৃত্বে এদিন চল্লিশ জনের সিবিআই টিম কথা বলতে যায় লাউডান স্ট্রিটি পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে তল্লাশি করার কথাও ছিল কিন্তু আগাম জানতে পেরে পুলিশ কমিশনারের বাড়ির সামনে জড়ো হন পুলিশ কর্মীরা বাধা দেওয়া হয় সিবিআই কর্তাদের স্থানীয় থানায় যেতে নির্দেশ দেওয়া হয় এরপরই পারত চড়তে শুরু করে সিবিআই অফিসারদের বলা হয় আপনারা থানায় যান সেখানে নথিপত্র খতিয়ে দেখার পর রাজীব কুমারের সঙ্গে দেখা করতে পারবেন সমস্ত নথি সিবিআই এর হাতে রয়েছে কিনা কলকাতা পুলিশ নিশ্চিত হতে চায় এরপরই সিবিআই এর একটি দল শেক্সপিয়ার থানায় যায় একটি দল দাঁড়িয়ে থাকে রাজীব কুমারের বাড়ির সামনে সিবিআই ডিএসপি তথাগত বর্ধন কথাবার্তা চালাতে থাকেন পুলিশ আধিকারিকদের সঙ্গে সিবিআই কর্তারা স্পষ্ট জানিয়ে দেন যে কাজ তারা করতে এসেছেন সেটা সম্পূর্ণ করেই যাবেন তারা নিয়ম মেনেই এসেছেন যদিও সিবিআই আধিকারিকদের কাছে কোনো কাগজ ছিল না বলেই খবর এরপরই রাস্তার উপর ধস্তাধস্তি মারপিট বেঁধে যায় কলকাতা পুলিশ ও সিবিআই আধিকারিকদের মধ্যে নো এন্ট্রি করে দেওয়া হয় লাউডন স্ট্রিট তারপরই সিবিআই কর্তাদের আটক করে তুলে নিয়ে যাওয়া হয় সিল্সফিয়ার থানায় সিবিআই কর্তাদের টেনে হিঁচড়ে তোলা হয় গাড়িতে গাড়ির ড্রাইভারকেও ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় কলকাতা পুলিশের কর্মী গাড়ি চালিয়ে নিয়ে যায় প্রসঙ্গত শারদা কাণ্ডে কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের খোঁজ করছে সিবিআই তিনি তিন দিন ধরে বেপাত্তা শনিবারই সেই খবর সামনে আসে রবিবার সেই খবর ভিত্তিহীন বলে দাবি করে পাল্টা বিবৃতি দেয় কলকাতা পুলিশ জানানো হয় কলকাতা পুলিশ কমিশনার শহরেই রয়েছেন নিয়মিত অফিসেও আসছেন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে তিনি লেখেন কলকাতা পুলিশ কমিশনার বিশ্বের অন্যতম সেরা অধিকারী তার ন্যায়পরায়ণতা সাহস ও সততা প্রশ্নাতীত দিবারাত্র কাজ করছেন তিনি অতি সম্প্রতি একদিন ছুটি নিয়েছিলেন মিথ্যা যতই রটাও সেটা মিথ্যায় থাকবে চরম প্রতিহিংসা রাজনীতি করছে বিজেপির শীর্ষ নেতৃত্ব